আসসালামু আলাইকুম বাণিজ্যিক কৃষি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে আমরা একটা নতুন ধরনের কুলের সন্ধান আপনাদেরকে দেব যে কুলটা আপনারা দেখতে পাচ্ছেন এইসব কুল এটা কিন্তু টক কুল এর আগের ভিডিওতে বিগত বছরে আমরা টক মিষ্টি কুলের একটা ভিডিও দিয়েছিলাম তার এই ধারাবাহিকতায় আমরা এবার টক কুলের একটা জাত আমাদের দেখাচ্ছি এটা হচ্ছে আগাম টক কুল এইটা কিন্তু মিষ্টি না মানে টক বলতে টকই হ্যাঁ অনেকে হয়তো মনে করতে পারেন টক মিষ্টি কুল না এটা মিষ্টির কোনো বালাই নেই শুধু টক তো টকই এ খাওয়া যায় না আমি একটা খেয়ে দেখি কেমন লাগে টেস্ট আছে কিন্তু পিওর টক আর এই টক বর্তমানে কিন্তু বাজার চাহিদা অনেক বেশি আর এই যে আপনারা যে টক গাছ দেখতে পাচ্ছেন এই গাছটার বয়স হচ্ছে মাত্র আট মাস এই আট মাস বয়সেও কিন্তু প্রচুর আমরা ফলন দেখতে পাচ্ছি এক গাছে প্রায় বিশ কেজির উপরে আমরা ফলন আমরা পাব বলে আমরা কৃষকের আমরা কথা শুনলাম সেই আশাবাদী আমাদের তরুণ উদ্যোগটা সজল তা সজলের টোটাল বাগানটা আপনাদেরকে ঘুরে দেখাবো একই সাথে যে আট মাস বয়সেও এত সুন্দর একটা ফলন পাওয়া সম্ভব বিশেষ করে মাত্র এক বছরের বাগান থেকে একটা ভালো প্রফিট করা সম্ভব এটা একটা আমাদের চমৎকার একটা আবাদ হতে পারে যারা তরুণ উদ্যোক্তা যারা অল্প সময়ে কৃষিতে বিনিয়োগ করে লাভজনক কিছু আবাদ করার কথা ভাবছেন আজকের ভিডিওটি মূলত তাদের জন্য আমার নাম সজল আহমেদ আমার গ্রাম হচ্ছে মানিকপুর থানা জীবননগর জেলা চৌডাঙ্গা এটা হচ্ছে আগাম টককুল এটা আপনার সবার অ্যাডভান্স আগে ওঠে আপনার এর আগে বলসুন্দরী কুল খাইছেন তারপরে কাশ্মীরি কুল খাইছেন কিন্তু এই কুলটার এখন বর্তমান মার্কেটে অনেক ডিমান্ড এখন যত কুলই আছে সব ছাড়া চাহিদা তারপরে আপনার বাজার মূল্য সব ছাড়া আছে বেশি আছে এই টক কুলটাই এই টক বাজার মূল্য বেশি থাকার কারণ কি এটা হচ্ছে অসময় অসময়ে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে কুল মার্কেটে থাকে না সেই কারণে কুলটার দাম বেশি পাওয়া যায় এটা আপনার আমার হচ্ছে টোটাল তিন বিঘা আছে এখানে হচ্ছে দেড় বিঘা আমার এখানে সাথে ফসল হিসাবে ভিয়েতনামি মালটা দিয়ে আছে আর টক কুল দিয়ে আছে আপনার হচ্ছে পাঁচ হাত অন্তর মালটা দেওয়া আছে দশ হাত অন্তর আমার আপনার দেড় বিঘায় এখানে গাছ দেওয়া আছে আপনার সাড়ে তিনশো পিস টক্কুলটা আপনার হচ্ছে খুবই লাভজনক চাষ তা আপনার টক্কুলটা এই বাগানটার বয়স আছে আপনার আট মাস কুল আপনার যে বছর লাগায় তার পরের বছরই বিক্রি করা যায় আমার এই গাছগুলোই প্রতি গাছে আট মাস বয়সে প্রতি গাছে তিরিশ থেকে চল্লিশ কেজি করে কুল আছে তা আপনার কুলের বাজারে আপনার আমাদের ব্যাপক চাহিদা আমাদের প্রতি নিয়মিত বাইরের থেকে ফোন আসছে ঢাকাতে চিটাগাংতে তারপর আপনার কুমিল্লাতে তারপর আপনার গোপালগঞ্জ আমরা ওখানে আপনার বাজারজাত করেছি একটা ঘরে বিক্রি করেছি আমরা একশো টাকা আর একটা ঘরে বিক্রি করেছি একশো পঁয়তাল্লিশ টাকা কেজি বাংলাদেশে যত চাষী আছে কুল চাষটার ট্রিটমেন্ট খুবই কম কুলটা আপনার সাধারণত আপনার বছরে একবার হয় তারপরেও আপনার প্রতি গাছে দেখা যাচ্ছে যে কুল ট্রক কুলটা যদি অ্যাডভান্স লাগানো যায় তাহলে প্রতি গাছ দেখা যাচ্ছে এক মনের উপরে ফল আসবে এর পরিচর্যা আপনার সাধারণত আছে লাল মাকড় লাগে লাল মাকড়ের জন্য আমরা এবং একটি গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করি আর কুলের কালারটা ঠিক রাখার জন্য আপনার ছোলোবার বরণ আর আপনার কার্বন ডাইজিম ব্যবহার করতে হবে হ্যাঁ কার্বন ডাইজিম গ্রুপের আপনার ছত্রাকনাশক ব্যবহার করতে হবে খালি কুলের কালারটা ভালো থাকবে হ্যাঁ আমরা কুলটা আপনার সাধারণত জমি চাষ দিয়ে নেই হ্যাঁ যাতে গোবর সার আমরা বেশিরভাগ জমিতে আপনার গোবর সার ছিটাই দিই ছিটাই দিয়ে আপনার আমরা হচ্ছে আপনার পাঁচ হাত অন্তর একটা করে কুল গাছ দিই আর আপনার দশ সাত অন্তর আপনার মালটা গাছ দিই তা আপনার আমরা গাছ লাগানোর পর ব্যবহার করে আপনার হচ্ছে জৈব সার জৈব সারটা আপনার গাছের গ্রোথ খুব ভালো বাড়াই গাছের পাতা কালো করে রাখে সেজন্য আমরা জৈব সারটা বেশিভাবে ব্যবহার করি হ্যাঁ এক বিঘা জমিতে আপনার আশি পিস করে ভিয়েতনামি মালটা চারা দিছি আর আপনার দুশো চল্লিশ পিস করে হচ্ছে কুলের চারা দিছি তা আপনার কুল চাষটা অনেক লাভজনক তা আপনার কুল জমিতে আপনার হচ্ছে আমরা দিচ্ছি আপনার পাঁচ হাত কুল গাছ আর মালটা দিচ্ছে আপনার দশ হাত এক বিঘে জমিতে আপনার কুলের চারা লাগা হচ্ছে আপনার দুইশো চল্লিশ পিস চারার দাম দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয় হাজার টাকা দাম আসবে আর আপনার হচ্ছে পরিচর্যা খরচ দেখা যাচ্ছে কুলের জন্য দশ থেকে পনেরো হাজার টাকা খরচ আসবে তা আপনার দেখা যাচ্ছে যে আমাদের এই আট মাস গাছে প্রতি গাছে আপনার বিশ থেকে পঁচিশ কেজি কুল আছে এই কুলটা আপনার এখন বর্তমান বাজার আপনার একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা গড় এভারেজ যদি একশো টাকা কেজি ধরা যায় তাও দেখা যাচ্ছে যে একটা গাছে আপনার দুই হাজার পঁচিশশো টাকার কুল বিক্রি করা যাচ্ছে হ্যাঁ তা আপনার দেখা যাচ্ছে এক বিঘে ভুঁইতে আপনার ওরা চার থেকে সাড়ে চার লাখ টাকার কুল বিক্রি করা যাবে তা আপনার ওখানে দেখা যাচ্ছে আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ আসবে সব মিলায় ওনার ভেতরে যত চাষি আছে কুলটা আপনার খুবই লাভজনক চাষ তা আপনার কুল আপনি যে বছর লাগাবেন সে বছরই বেচতে পারবেন তা আপনার কুল চাষটা আপনার লাভজনক হিসাবে যে কোনো মাটিতে সব জায়গায় হাতে লাগানো যাবে আর আপনার এটা যে কোনো বাংলাদেশের যে কোন সলতল ভূমিতে চাষটা চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের হচ্ছে তরুণ কৃষি উদ্যোক্তা সজলের আমি টক কুল বাগানে এসছে এটা অসময়ের কুল গাছে কুল থোকায় থোকায় ধরে রয়েছে গাছ যে কুলের জ্বালায় গাছ কুলের ভারে গাছ হচ্ছে মাটিতে পড়ে গেছে এই অসময়ের কুল হওয়ায় এই কুল দেশের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে যখন সিজনের কুল ওঠার এখনও দেড় থেকে দুই মাস বাকি রয়েছে এই কুল হচ্ছে ঢাকা চট্টগ্রামে বিক্রি হচ্ছে যে এই কুল বিক্রি করে সজল হচ্ছে বেশ লাভবান হচ্ছে এবং অন্য যারা তরুণ তরুণ বেকার হচ্ছে উদ্যোক্তা আছে তারাও হচ্ছে এই চুল অসময়ের এই টক যাতে যে কোলটা আছে এই কোলটা চাষ করতে পারলে তারাও লাভবান হবে আমি সজলের এই কোল বাগান ঘুরে দেখলাম খুব সুন্দর লাগলো বাগানটা খুব অনেক সুন্দর দর্শক বন্ধুরা আমাদের সজল জীবনগর উপজেলার মানিকপুর গ্রামের সজল তিনি দেড় বিঘা জমিতে আমরা যে প্লটটাতে এখন বসে আছি সেই প্লটটাতে দেড় বিঘা জমি এই দেড় বিঘা জমিতে তিনি টকুলের বাগান করেছেন এবং এই টককুলের বাগান অত্যন্ত লাভজনক বিশেষ করে এই টককুলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটা আগাম একটি জাত আগাম জাত হওয়ার কারণে এই সময় কিন্তু কোনো কুল আপনি মার্কেটে পাবেন না সুতরাং এই ধরনের টক কুল কিন্তু এখন হারভেস্ট করা যাচ্ছে বাগানে আমরা দেখতে পাচ্ছি গাছ কুল প্রতিটা গাছেই কিন্তু গাছ ভর্তি কুল এসছে তা বর্তমান মৌসুমে অনেক সময় কুল বলেন অনেক কুলেই কিন্তু প্রোডাকশনের কিছু ঝামেলা হয় তা এইটা প্রোডাকশন টেকনোলজি একদম সিম্পল এটা টক হওয়ার কারণে অনেকটা দেশি কুলের মতো আচরণ হওয়ার কারণে এটার কিন্তু রোগ অনেক কম এবং এর প্রোডাকশন টেকনোলজিটাও অনেক সহজ সাধারণ সুতরাং এটা বলা যায় একটা রিস্ক ফ্রি একটা ইনভেস্টমেন্ট তাহলে আমরা স্বল্প সময়ে আমাদের যারা তরুণ উদ্যোক্তা রয়েছেন তারা জন্য যদি স্বল্প সময়ে কিছু ইনভেস্ট করতে চান তাহলে এই টক বাগান করতে পারেন আর এই টক মার্কেটিং নিয়ে আসলে কোনো প্রবলেম নাই বাজারে প্রচুর চাহিদা যেহেতু এই সময় কুল নেই এখন আজকে হচ্ছে নভেম্বরের তিরিশ তারিখ এই তিরিশ তারিখেও কিন্তু টককুল কিন্তু ভালোভাবে মার্কেটিং করা যাচ্ছে এবং এই টককুল কিন্তু প্রচুর পরিমাণে ফলন আমরা দেখতে পাচ্ছি তা সুতরাং এক এক গাছে যদি বিশ কেজি করে ফলন হয় আমরা সজলের মুখে শুনলাম যে তিনি একশো বাহান্ন টাকা একশো চল্লিশ টাকা এরকম কেজি বিক্রি করছেন তা যদি আমি যদি এভারেজ একশো টাকা করে ধরি তাহলে কিন্তু প্রতি গাছ থেকে কিন্তু দু হাজার টাকা আয় করা সম্ভব তাহলে আমার খরচ যদি বাদ দেন আমার যদি দুশো চল্লিশটা গাছ থাকে তাহলে প্রায় চালাক আশি হাজার টাকা পর্যন্ত বিক্রি হতে পারে আর খরচ হচ্ছে সামান্য খরচ চারা খরচ এবং অন্যান্য বা পরিচর্যা খরচ বাবদ বিশ থেকে পঁচিশ হাজার টাকা পার বিঘাতে খরচ হতে পারে তা সুতরাং বুঝতে পারছেন লাভের অঙ্কটা আসলে অনেক বেশি আসলে কৃষিটাকে কিন্তু আপনাকে এই পেশে আসতে হলে অবশ্যই কুল চাষ সম্পর্কে জানতে হবে আমরা বিশ্বাস করি যে আমাদের তরুণ উদ্যোক্তাগণ কুল চাষ সম্পর্কে ভালোভাবে জেনে যদি আবাদ করে এই টক আবাদ যদি করতে পারে তাহলে অবশ্যই এই টক থেকে ভালো আয় করা সম্ভব তা সকলের আন্তরিক সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও